খোদার কি মহিমা, খোদার মহিমায় ওই মণিবরের আশীর্বাদে যাহা বোনা পুত্র সন্তান লাভ করেছে রাহেলা, রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। সত্যি তো রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, জাহানারার করুণ পূর্ণ হয়েছে। কিন্তু এদিকে যে আপনি অন্ধ হয়ে বসে আছে, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না রাহেলা। তা পারবেন কেন, মার উপাদ্রে দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে বিয়ে দিতে হবে না? ঠিক বলেছ রাহেলা, ঠিক বলেছ। মাতৃহীনা মা আমার দিন রাত বসে বসে কি যেন ভাবছে। আচ্ছা রাহেলা, তোমার খোঁজে কি কোনো সুপাত্র আছে? বাহ, খুব চমৎকার কথা, আমি পাত্র খুঁজব আর আপনি ঘরে বসে থাকবেন, তাই না? তাহলে চলো রাহেলা, দেখা যাক কোথাও কোনো সৎ পাত্রের সন্ধান করা যায় কিনা। তাই চলো। হ্যাঁ তাই চলো রাহেলা, তাই চলো। আমি ওই বহুতে সন্ন সদন্ত করেছি, কিন্তু কোথায় যে 12 বছরের কন্যা সন্তান করতে পারলাম না। আমি শুনলাম, আমি যে শুনলাম তোমার কন্যা আমার উপানের 12 বছর পূর্ণ হয়েছে, তাছাড়া মার উপানের রূপে গুণে খুব ভালো এবং চরিত্রবান, তাকে যদি আমার রহিমের সঙ্গে দিতে তাহলে আমি আর বেগম খুব খুশি হলাম। আচ্ছার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এর চেয়ে আনন্দের বিষয়। কিন্তু বিবাহ যে কোনো পুতুল খেলা নয় যাহা পড়া,